লোকসংগীত আর হাজারে গুড় মানিকগঞ্জের একদম প্রাণের সুর, এভাবেই ব্র্যান্ডিং করা হয়েছে মানিকগঞ্জ জেলাকে। এবং জেলার হরিরামপুরের ঝিটকা এলাকায় খেজুর রস দিয়ে তৈরি হয় বিশেষ এই পাটালি গুড়, যার নাম দেওয়া হয়েছে হাজারি। ঐতিহ্যবাহী এই হাজারি গুড়ের খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিএম খোরশেদ। খোরশেদ, শুভ সকাল। শুভ সকাল খোরশেদ। শুভ সকাল জুবাইর এবং লোপা। লোকসঙ্গীত আর হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণের সুর, যেমনটি বলছিলেন, আমার হাতে আসলে সেই হাজারি গুড়টি আসলে রয়েছে। এটি আসলে সাধারণ গুড় নয়, এটি আসলে স্বাদে গন্ধে অতুলনীয়। আমরা সাধারণত যে পাটালি গুড় দেখি, খেজুর রস দিয়ে যে তৈরি যে গুড়, সেই গুড় কিন্তু আসলে সেই সাধারণভাবে এটি তৈরি হলে এটি একটি অসাধারণ একটি গুড়। এবং মানিকগঞ্জের এই যে হাজারি গুড়, সেটি কিন্তু মানিকগঞ্জ ছাড়া সারা বিশ্বে কিন্তু এর সুনাম কিন্তু ছড়িয়ে গেছে। এবং কথিত রয়েছে যে ব্রিটেনের যে প্রয়াত রানী এলিজাবেথ, তিনি কিন্তু এই গুড় কিন্তু খেয়ে প্রশংসা করেছিলেন এবং তিনি একটি স্বর্ণের সিলমোহর দিয়েছিলেন, যেটি কিনা এখন হাজারি গুড়ের উপরে আসলে যে ব্যান্ডিংটা করা হয়, যে সিলটা আসলে মারা হয়, যদিও সেই সিলের আদলে আসলে পরবর্তীতে আরও কয়েকটি সিল তৈরি করা হয়। এবং এই হাজারি গুড় তৈরি কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া, কারণ সাধারণ যে রসের গুড় থেকে এটা তৈরি হয়, কিন্তু মানিকগঞ্জের এই গুড়টি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার কিছু চাষি, যারা প্রায় 200 বছরের ঐতিহ্য এই হাজারি গুড়, এবং সকালে একদম ভোর থেকে এর কর্মযজ্ঞ শুরু হয়। এবং এই মুহূর্তে আমরা আসলে সেই হাজারি পল্লীতে আসলে রয়েছি, বংশ পরম্পরায় তারা আসলে এই হাজারি গুড় তৈরি করে আসছে এবং এটা খুবই সুস্বাদু একটি গুড় এবং দেশ বিদেশে ব্যাপক চাহিদা। সকাল থেকে আমরা দেখছি যে চাষিরা রস পাড়া থেকে শুরু করে, গাছ থেকে রস আনা থেকে শুরু করে, জাল দেয়া এবং নানা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আসলে এই হাজারি গুড় তৈরি হয়ে থাকে। এবং এই হাজারি গুড়ের সুনাম সবখানে। আমরা একটু চাষিদের কাছ থেকে আসলে একটু জেনে নিতে চাই যে এই গুড়টা কেন আসলে এত অনন্য, কেন এত বিখ্যাত হয়ে উঠলো, আসলে এর প্রক্রিয়াটাই কী। এটা আসলে আমরা একটু, আমাদের এখানে চাষি রয়েছেন একজন, হাজারি গুড় যিনি তৈরি করেন, মিজান সাহেব, আসলে তার সঙ্গে আমরা একটা কথা বলতে চাই। মিজান ভাই, একটু জানতে চাই যে আসলে এই যে হাজারি গুড়টা, সেটা সাধারণ গুড়ের চেয়ে তৈরির প্রক্রিয়াটা কি আসলে ভিন্নতা রয়েছে কিনা? হ্যাঁ জি, অবশ্যই আমাদের হাজারি গুড়ের প্রক্রিয়াটা অনেকেই অন্যরকম ভিন্ন। তার কারণ এমনি সাধারণ গুড় যারা তৈরি করে, তারা আপনার 3 দিন গাছ কাটে, 3 দিন শুকায়, এদের গুড়টা নর্মাল হয়ে আসে। নর্মাল থেকে আপনারা 3 হাড়ি 4 হাড়ি রস 100 দিয়ে 71 দিয়ে হিট দেয়, জাল দেয়, গুড়টা লাল হয়ে যায়। আর আমাদের এই গুড়টা আপনার এই অনেকটা শুকাইতে হয় গাছটা, 7 দিন 6 দিন শুকাইতে হয়, 1 দিন বা 2 দিন কাটতে হয়, ঘনত্ব রস হয়। আর সব কিছুই পরিপাটিটাই ভিন্ন, আপনার এই ফুটান্ত গরম পানি দিয়ে হাড়ি, জ্বালা, তাফাল এগুলো দিতে হয়। এই এই নিয়েই আমাদের হাজারি গুড়টা তৈরি। মানে সাধারণ গুড় তো ধরেন প্রতিদিনই রস থেকে হয়, এটা কি হাজারি গুড়টাকে আসলে আপনার কি প্রতিদিনই করতে পারেন? হ্যাঁ জি, আমরা প্রতিদিনই করতে পারি। আমি গাছ কাটি 110টার মতো, ওই প্রতিদিনই আমার প্রথম কাটা থাকে পাইল কাটা, যার নাম আমরা বলি আঞ্চলিক ভাষায় পাইল কাটা। হ্যাঁ, এই পাইল কাটার কারণে আমরা প্রতিদিনই হাজারি গুড় তৈরি করি এক শ্বাস করে, এর থেকে 2.5 কেজি 3 কেজি সর্বোচ্চ 4 কেজি এই আমাদের গুড় হয়। আর যারা লাল গুড় তৈরি করে, তাদের 4-5 কেজি 7 কেজি 10 কেজি এরকম লাল গুড় হয়, তাদের রসটাও বেশি হয়, আর আমাদের রসের সংখ্যাটাও একটু কম হয়ে যায়। এটা তৈরির প্রক্রিয়াটা কি একটু কষ্টকর? অনেকটাই অনেকটাই, আমাদের প্রক্রিয়াটাই অনেক ভিন্ন, অনেক পরিশ্রম, অনেক দক্ষতার সাথে এই পরিষ্কার পরিচ্ছন্নতারভাবে আমাদের এইগুলো করতে হয় অনেকটাই। আচ্ছা আচ্ছা, এই হাজারি গুড়টা আসলে ধরেন কী অবস্থা, এটা চাহিদাটা কেমন আছে সারা দেশে? জি, হাজারি গুড়ের চাহিদা অনেক, ব্যাপক চাহিদা। চাহিদা অনুযায়ী আমরা উৎপাদনটা মোটামুটি করতে পারছি, সক্ষম হচ্ছি, কিন্তু নেক্সটের সরকার যে আমাদের একটা ই দিচ্ছে, আমরা পরিবর্তনে আরও সামনে আরও ভালো উন্নত মান গুড় তৈরি করতে পারবো বা আশা করতেছি। আমরা ভালো মান, গুণগত মানটা ঠিক রেখে আমরা আইডিয়া করতে পারবো ইনশাল্লাহ। একটা গল্প হচ্ছে লোপা জুবাইর, কারণ এটা কথিত আছে যে এই হাজারি প্রামাণিক, এই গ্রামের যিনি মারা গেছেন মানে প্রয়াত, এই হাজারি প্রামাণিকের হাত ধরে আসলে এই হাজারি গুড়ের যাত্রাটি আসলে শুরু হয়েছিল। কথিত আছে যে এক দরবেশ তার কাছে রস খেতে চেয়েছিল, সেই তখন মাত্রই তিনি আসলে গাছে হাড়ি ঝুলিয়েছিলেন। পরবর্তীতে দরবেশের নির্দেশ মতো সে তখন উঠে দেখে যে আসলে তার হাড়িতে বেশ কিছু রস ছিল।
এবং তখন দরবেশ তার যে এই যে তৃষ্ণার্থ দরবেশ সে যখন রসকে তৃপ্ত হয়েছিলেন তখন তিনি তাকে একটা বর দিয়েছিলেন যে ঠিক আছে তোমার এই যে গুড় সেইটা দেশ বিদেশে সুনাম অর্জন করবে এবং তুমি যেটা করবা সেটাই আসলে অনেক ভালো হবে আর কি। এরপর থেকে আসলে এই গল্পটি আসলে রয়েছে এইখানে হাজারি গুড়ের পেছনের ইতিহাসটা। আমরা একটু হাজারি পরিবারের একজন সদস্য রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে যে আসলে হাজারি গুড়টা আপনারা এটা করছেন, কতগুলো পরিবার আছে আর আসলে কীভাবে তৈরি হয় এবং এটা আসলে আপনারা আসলে বিক্রিটা কীভাবে হয়? এটা হাজারি পরিবারে মনে করেন এখন 20-25টা গাছই আছে, 25-30টা গাছই মনে করেন হাজারি গুড় তৈরি করে। তবে গুড়ের অনেক চাহিদা মনে করেন আপনি ব্যাপক, এ তো সারা বাংলাদেশ তো নেই কিন্তু বাহিরে মনে করেন অনেক রাষ্ট্রে, মানে অনেক রাষ্ট্রে আমাদের যে বাংলাদেশের লোক থাকে ওই 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 লোকগুলোই মনে করেন আমাদের এই হাজারি গুড়গুলো নেয়, কিন্তু চাহিদা অনুযায়ী মনে করেন গুড়টা আর কি কম আমদানি, দামও মনে করেন যে দাম আছে ভালো দাম, তারপরেও গুড় দিয়ে সারা যায় না, এত কাস্টমার মানে আল্লাহ কোত্থেকে দেয় মানে এটা বোঝার কায়দা নাই যে এই হাজারি গুড়ের জন্য এত কাস্টমার বাংলাদেশ বা বাহিরে। মানে আপনার কি এটা হাটে বাজারে বিক্রি হয় হাজারি? হ্যাঁ হ্যাঁ হাটে বাজারে আছে, বাজারে বিক্রি হয়। মনে করেন অর্ডার তো বাড়ির পর থাকেই, বাজারেও মনে করেন আমাদের দিয়ে সারা যায় না দোকানে। ধন্যবাদ জুবাইর এবং লোপা শুনছিলেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এটা হাজারি গুড়টা যেহেতু দিন দিন খেজুর গাছ সংখ্যা কমে যাচ্ছিল একটা বিলুপ্তির পথে কিন্তু যাচ্ছিল এবং আমরা দেখছি যে সরকার কিন্তু এই হাজারি গুড় রক্ষায় এগিয়ে এসেছে। গত দুদিন আগে এখানে ঢাকা বিভাগীয় কমিশনার এসেছিলেন এবং মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে 5 লক্ষাধিক খেজুর গাছের চারা রোপণের কিন্তু একটি সিদ্ধান্ত হয়েছে এবং তাদের যে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধা বাড়িয়ে চেষ্টা করা হচ্ছে যে মানিকগঞ্জের যে এই যে ঐতিহ্য হাজারি গুড় সেটিকে রক্ষার জন্য। অসংখ্য ধন্যবাদ এই যে সরকারের পক্ষ থেকে যে আন্তরিকতা এটা জেনে সত্যি স্বস্তি হচ্ছে। হ্যাঁ, খেজুর গাছ যেটি লাগাচ্ছে তা পরিণত পর্যায়ে পৌঁছতে একটা সময় লাগবে কিন্তু তারপরে যে এই ধারাবাহিকতা রক্ষা হচ্ছে এটা কিন্তু বিশাল প্রশংসার দাবি রাখে। এবং ভিন্ন ধরনের কিন্তু গুড়টা আমরা দেখলাম, সাদা রঙের, একদমই ব্যতিক্রম না, সাদা রঙের গুড় মানে হাজারি গুড়।